হ্যালো ফ্রেন্ডস জব টিউ বেঙ্গলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো এই পার্টিকুলার ভিডিওটা তোমরা প্লিজ সবাই মন দিয়ে দেখো কারণ যারা এক্সিস্টিং জবে আছো প্লাস যারা জব পাওনি ফ্রেশার্স বন্ধুরা যেমন কলেজে পড়ছো বাট জাস্ট টুয়েলভ পাস আউট করেছো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু অ্যাপ্লিকেশনের খোঁজ আমি পেয়েছি রকম প্রমোশনাল অ্যাক্টিভিটি এটা নয় আমার মনে হয়েছে সত্যিটা তোমাদের জানানো দরকার কোনটা পজিটিভ লেগেছে নেগেটিভ লেগেছে সেটা নিয়েও আমি ডিসকাস করব আর কী করে অ্যাপ্লাই করবে আর কোথায় তোমাদের কাজে আসবে এই টোটাল ভিডিওটাই কিন্তু এটাই তোমরা দেখতে পারবে তো গুগলে আমরা যেটা সার্চ করবো সেটা হচ্ছে নেক্সট লেভেল জবস নিয়ে বা নেক্সট লেভেল যদি দেখতে পারো তো এখানে ওয়েবসাইটও দেখতে পাচ্ছ একটা গুগল প্লে এর এখানে একটা অ্যাপ্লিকেশনও দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ফোর স্টার্স কোথায় ওরা মানে স্টার রেটিং কমিয়েছে আমার এটাও ভালো লেগেছে যে স্টার রেটিং বাড়ানোর জন্য ওরা কোনো ফেক রিভিউজও দেয়নি প্লাস যেটা ভালো লেগেছে যে ম্যাক্সিমাম লোকেদের কাছে কিন্তু ওরা মানে রিচ আউট করছে যে কোথায় প্রবলেম হচ্ছে বা সেই প্রবলেমে সলিউশন দেওয়ারও চেষ্টা করছে যে প্রবলেমটা আছে ওদের অ্যাপ্লিকেশানে সেটা কিন্তু শুধু টেকনিক্যাল যে রকম ফ্রড হচ্ছে মানুষের সাথে বা রকম টাকা পয়সা চাইছে বা অন্য কিছু যে জবের এগেনস্টে কিছু টাকা দিতে হবে কিছু এরকম কোনো নেই টেকনিক্যাল বলতে গেলে অ্যাপটা হয়তো ক্র্যাশ করছে বা অ্যাপটা হয়তো কোথাও ল্যাক করছে এরম টাইপের কিন্তু ইস্যুস যেটা উইথ টাইম যত ওরা অ্যাপ ডেভেলপ করবে আমার মনে হয় অ্যাপটা মানে অ্যাপটার ইউজার ফেস যেটা আছে সেটা আরও কিন্তু ইজি হয়ে যাবে ইউজ করার জন্যে তো আই এম শিওর যে এদের রেটিংস আরও বাড়তে থাকবে সো তোমরাও ভালো করে দেখে নিও রেটিংসটা আমার ভালো লেগেছে যারা ওরা পার্টিকুলারলি বেশ কিছু ইউজার আছে যাদের পার্সোনালি কলব্যাক করে রিচ আউট করে তাদের প্রবলেম সলিউশনও করেছে এরকম রিভিউ আমি দেখেছি ওই জন্য আমার ভালো লেগেছে তো নেক্সট আমি যদি ডিরেক্টলি চলে যাই যে অ্যাপ্লিকেশানটার মধ্যে কি আছে তো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো সো ফ্রেন্ডস আমরা ওয়েবসাইটটা খুলে নিয়েছি সবার আগে ওয়েবসাইটটা খোলার কারণ এটাই হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ওরা কী কী অফার করছে আমরা পরিষ্কার দেখতে পারবো আর বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছ কি কি কোম্পানিজ আছে এখানে আন একাডেমি খুব একটা বড় কোম্পানি অরেঞ্জ হেলথ খুব বড় কোম্পানি আর এরকম প্রচুর কোম্পানিজ আছে মনে রেখো সব ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেল অফ কোম্পানিজ আছে যারা এখানে জব পোস্ট করছে আর সব রিসেন্ট জব পোস্ট কিন্তু কিন্তু কেন তোমরা এখানে অ্যাপ্লাই করবে এখন এটাই হচ্ছে প্রশ্ন এআইয়ের ম্যাটারটাও এখানে কোথায় আসছে সেটাও তোমাদের এখানে বুঝিয়ে দেবো সবার আগে তোমরা এখানে যেটা দেখতে পারবে সেখানে একটা রিচ প্রোফাইল তোমরা নিজে তৈরি করতে পারবে প্রোফাইলটা এমনভাবেই তৈরি করার জায়গা আছে যেটা তোমরা একটা সিভি টাইপেরও তৈরি করবে একদম প্রপার সিভি বা রেজিউমে তোমরা যেটা তৈরি করো তো সেই অনু মানে ঠিক এক্স্যাক্টলি সেরমভাবেই তোমরা এখানে তৈরি করতে পারবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে একটা কানেকশানস আর ফলোয়ার্সের এখানে ম্যাটার আছে অ্যাপ্লিকেশানটা এমনভাবেই ওরা ডিজাইন করেছে ঠিক একটা যেন সোশ্যাল মিডিয়ার মতো কিন্তু এখানে সবাই জবস নিয়েই একমাত্র কথাবার্তা বলে আর কানেক্ট করে একে অপরের সাথে তো এখানে তোমরা কানেকশানস আর ফলোয়ার্স তৈরি করতে পারবে সেই অনুযায়ী কিন্তু ডিরেক্ট যারা রিক্রুটার আছে কোম্পানি তাদের সাথে কিন্তু ডিরেক্ট চ্যাট করতে পারবে এটা পরে দেখিয়েছে আমি এখানে দেখাবো অসাধারণ একটা অপরচুনিটি যেখানে ডিরেক্ট রিক্রুটারদের সাথে তুমি চ্যাট করতে পারবে এর জন্য তোমার আলাদা করে কোনো কন্ট্যাক্টস গিয়ে তৈরি করতে হচ্ছে না বা কোথাও দৌড়তে হচ্ছে না কিন্তু নেক্সট আমরা যেতে পাচ্ছি যে এক্সপ্লোর জবস এক্সপ্লোর জবস মানে তোমার যা কোয়ালিফিকেশান আছে বা যে অনুযায়ী তুমি যে ফিল্ডে কাজ করছো বা কাজ করতে চাইছো সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে জব আছে আমি নিজে ঘেঁটে নিয়েছি প্রচুর ক্যাটাগরি আছে এখানে জব আর প্রচুর জব এখানে আসতেই থাকছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পল যেটা দিয়েছে আন একাডেমি তোমরা কিন্তু টিভিতে দেখতেই পাও এক্স তো জানোই টুইটার সো এইগুলোর কিন্তু মানে এইটিন ল্যাক্স টু টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স এখানে ফরটি ল্যাক্স পর্যন্ত মানে একদম বেসিক লেভেল থেকে টুয়েলভ পাস জবস থেকে একদম এক্সট্রিম লেভেল অফ জবস সমস্ত কিন্তু এখানে জবসের কিন্তু এখানে ভ্যারিয়েশান তোমরা খুঁজে পেয়ে যাবে নেক্সট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এআই দিয়ে কিন্তু তোমার জব সার্চের অপশানসটা খুব কম মানে খুব ইজি করে দেওয়া হচ্ছে বুস্টিওর অ্যাপ্লিকেশন থ্রু ভিডিও ইন্টারভিউস এখানে ম্যাটারটা এটাই হচ্ছে যে কোনো পার্টিকুলার কোম্পানিতে তোমরা হয়তো অ্যাপ্লাই করতে যাই চাইছ তো সেই জায়গায় দাঁড়িয়ে এআই বেসড একটা ইন্টারভিউ ওখানে একটা অপশন আছে যেখানে তুমি যখন এআই বেসড ইন্টারভিউটা দেবে এআই তোমার জব রোল অনুযায়ী কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স বেশ কিছু কোয়েশ্চেন্স তোমায় জিজ্ঞেস করবে তুমি একদম একটা ইন্টারভিউয়ের মতোই কিন্তু একটা রিপ্লাইস দেবে আর এইগুলো সব হবে তোমার ফোনের মাধ্যমে আর তোমার ফ্রন্ট ক্যামেরা থ্রু দিয়ে ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে ওটার থ্রু দিয়ে তুমি ইন্টারভিউ দেবে জাস্ট এআই কিছু কোয়েশ্চেন্স তোমার পপ আপ করে দেবে সেই কোয়েশ্চেন্সগুলোর মাধ্যম দিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের অপশানসগুলো তোমরা মানে অ্যান্সার্সগুলো তোমরা দেবে যে ভিডিওটা ওরা সেভ করে নেবে সেটা কিন্তু একটা ইন্টারভিউ ভিডিওর উপর বেস করে প্রচুর কোম্পানিজের কাছে কিন্তু ওরা র্যান্ডামলি সে সেন্ড করে মানে তোমায় যেখানে আলাদা আলাদা কোম্পানির কাছে গিয়ে হয় ইন্টারভিউ দিতে হয় নাহলে আলাদা আলাদা কোম্পানির জন্য তোমায় ওয়েট করে একটা পার্টিকুলার হয়তো কোনো এক একটা কোম্পানির কাছে আলাদা করে তোমার ইন্টারভিউ দিতে হয় এরকম কোনো ম্যাটার এখানে নেই যেটা হচ্ছে একটাই ইন্টারভিউ হচ্ছে আর সেই অনুযায়ী কিন্তু প্রচুর যেটা তোমার কোম্পানিজ আছে তোমার ফিল্ড অনুযায়ী তাদের কাছে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে মানে একটা ইন্টারভিউ কম করে দশখানা কোম্পানির কাছে ছড়িয়ে যেতে পারে তোমার তো তোমার অলরেডি কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্সেস কিন্তু টেন এক্স বা টেন টাইমস কিন্তু বেড়ে যাওয়ার চান্সেস আছে নেক্সট হচ্ছে আর্ন কুডোস ফ্রম পিয়ার্স ফর ইয়ার অ্যামেজিং ওয়ার্ক মানে তোমার যাও কাজের লাইন আপ আছে তো তো সেখানকার লোক যদি এই অ্যাপ্লিকেশানে যদি তারা থাকে তো তারা তোমায় কুডোজ দিতে পারে বা তোমার প্রোফাইলে লাইক করতে পারে তো সেই অনুযায়ী তোমার প্রোফাইল বুস্ট হবে সেই অনুযায়ী তোমার প্রোফাইল যত বুস্ট হবে সেই অনুযায়ী রিক্রুটারদের চোখে আরও পড়বে তো এই জিনিসগুলো আমার খুব নতুনত্ব লেগেছে বিশেষ করে সবকটাই মনে হচ্ছে যেন ঠিক একটা সোশ্যাল মিডিয়া ইউজ করার মতোই আবার এখানে যদি ওরা শর্টে করে দিয়েছে যে হাউ নেক্সট লেভেল গেটস ইউ হায়ার্ড এআই ইন্টারভিউস কুডোজ কানেক্ট এই যে টক ডিরেক্টলি উইথ রিক্রুটার আবার এখানে একটা অপশান দেখতেই পাচ্ছ যে ফোনপের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু কথা বলছে এখানে তো প্রচুর কোম্পানিজ আছে তো সেরমভাবে কিন্তু এরা কনট্যাক্ট করবে আর কনট্যাক্ট করে তোমার কিন্তু জব পাওয়ার এখান থেকে চান্সেস কিন্তু টেন টাইমস বেড়ে যায় দেখতে পাচ্ছ এখানে ক্রিপ্টো ফোর্স মেক মাই ট্রিপের মতো কোম্পানির কিন্তু প্রচুর হায়ারিং এখানে চলতেই থাকে তো চাকরির এখানে অভাব হবে আমি তো এখানে মনে করি না আর কি দেখতে থাকি এবার অ্যাপ্লিকেশানটা কী আছে সো ফ্রেন্ডস সরাসরি চলে এসেছি আমরা অ্যাপ্লিকেশানটার মধ্যে এটা একটা প্রোফাইল সেকশন আমি শুধু নামটা দিয়ে এখানে করেছি তো এখানে আর তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাবাউট থেকে শুরু করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রজেক্টস অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্স এরকম সমস্ত কিছু অপশানস আছে যেটা তুমি ঠিক একটা সিভির মতো ক্রিয়েট করতে পারবে এই সিভির মতো ক্রিয়েট করে তুমি কিন্তু রীতিমতো এখান থেকে তুমি যত সুন্দরভাবে তৈরি করতে পারবে তত সুন্দর তোমার রিক্রুটাররা তোমার এই জিনিসটা ভালো করে দেখতে পারবে এখানে কানেকশান ফলোয়ার্সের জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে তুমি কত কানেকশানস তৈরি করেছো এই মাসে আর ফলোয়ার্স সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা মানে তুমি যত অ্যাক্টিভ থাকতে পারছো অ্যাপ্লিকেশানটার মধ্যে রিক্রুটাররাও দেখবে যে কত তুমি ফাস্ট কানেকশান তৈরি করতে পারো অ্যাবিলিটি টু কানেক্ট টু পিপল মানে লোকেরা কিন্তু দেখে যে তোমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা খুলে প্রোফাইল আপলোড করে রেখে দিয়েছ নাকি সত্যিই প্রফেশনালসদের সাথে কানেক্ট করার চেষ্টা করছো এটার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে যায় নেক্সট আমি এখানে হোম সেকশানে যদি চলে যাই তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমার প্রোফাইলে কিন্তু কিছুই দেওয়া নেই কিন্তু বেশ কিছু এখানে নাম দিয়েছে যাদের আমি ফলো করতে পারি জাস্ট লাইক সোশ্যাল মিডিয়া তোমরা এখানে প্রচুর ফলো করতে পারো প্লাস ফলোয়ার্স তুমি বাড়াতেও পারো এখানে জবসের আন্ডারে যদি চলে যায় এখানে রোলস লোকেশন জব টাইপ এখানে দেখতে পাচ্ছি রোলের এখানে দেখা যাক কী কী আছে সেটা হচ্ছে ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেশন ডেটা সায়েন্টিস্ট এআই এমএল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ডেভেলপার এআই প্রজেক্ট ম্যানেজার অফিস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে গ্রাফিক ডিজাইনার পর্যন্ত সমস্ত কিছু আছে আমি যদি জাস্ট একটা অপশান এখানে দেখিয়ে দিই বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ যেটা আমার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের আন্ডারে পড়ে সেটা যদি দিই এখানে লোকেশন আমি সিলেক্ট করার জায়গা হ্যাঁ আছে কলকাতা বেঙ্গল বা যে কোনো জায়গা থেকেই তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া এখানে অ্যাপ্লাই করতে পারো সো কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাপ্লাই করা আছে আমি এখানে অ্যাপ্লাই করে রেখে দিয়েছি তো আপাতত এখানে ফ্রেশার হিসেবে যা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আডো আডি বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় বাজাজ অ্যালায়েন্স অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় এছাড়াও প্রচুর ও অনেক সলিউশনস থেকে শুরু করে ফিনবার্ড এলিট প্রপার্টিস গণেশ গ্রেন্স গণেশ আটা চাকি আটা তোমরা খাও গণেশের ছাতু আটা এসব পাওয়া যায় প্রচুর মারুতি সুজুকি প্রচুর বড় বড় কোম্পানিজ কিন্তু এখানে জায়গা আছে যারা কিন্তু এই বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বলে কিন্তু চাইছে তো আমি একমাত্র যদি মারুতি সুজুকিটাই জাস্ট ওপেন করে দেখি ফ্রেশার্সদের জন্য ওয়াও এখানে দেখে নাও খুব সিম্পলভাবে দেওয়া আছে কোয়ালিফিকেশন এখানে টুয়েলভ পাস অ্যান্ড অ্যাবাভ নেক্সট এখানে দেখতে পাচ্ছি ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই বারো পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তিন লাখ এখানে স্যালারি এটা ইয়ারলি স্যালারি অবশ্যই এজ লিমিট হচ্ছে এইট্টিন টু থার্টি ফাইভ ইয়ার্স আর কী কী এখানে কাজ করতে হবে সে ব্যাপারে এখানে লেখা আছে প্রোফাইলটা কমপ্লিট করে তুমি এখানে অ্যাপ্লাই করবে তারপর যা বলবে সেরমভাবে তোমরা এগিয়ে যাবে তো এত অপশানস যেখানে আছে আর কি কানেক্ট করবার জন্য প্রোফাইল ক্রিয়েট করবার জন্য লোকের সাথে অ্যান্ড এভরিথিং এলস এখানে ডিরেক্টলি তুমি চ্যাট করতে পারবে লোকেদের সাথে আর একটা এআইয়ের উপর ইন্টারভিউয়ের উপর বেস করে কিন্তু তুমি প্রচুর একটা ইন্টারভিউয়ের উপর বেস করে প্রচুর লোকের কাছে বা প্রচুর কোম্পানির কাছে কিন্তু তোমার ইন্টারভিউটা সেন্ড হয়ে যাবে তো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশানস স্টিল ডেট ওদের রিভিউজের জায়গায় যদি আমি এখানে চলে যাই আমি জাস্ট একটু জাস্ট দেখিয়ে দিই নেক্সট লেভেল এটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশানটা লাস্ট আপডেট হচ্ছে এখানে মে থার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর তো মোটামুটি বোঝা যায় যে ওদের অ্যাপ্লিকেশান কিন্তু আপডেট হচ্ছে তো ওরা কিন্তু আনছে মানে আপডেটস রেগুলার হিসেবে মোডালেস তো এখানে এখানে দেখতে পাচ্ছি যে স্টার রেটিংয়ের সাথে এখানে ফাইভ স্টারসও আছে এখানে দেখো এখানে আন অ্যাকাডেমি থেকে কিন্তু কিন্তু রিপ্লাইও দিয়েছে এটা কিন্তু আন জব নেক্সট এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়ান স্টারও আছে কিন্তু ওয়ান স্টারটা আমি যদি এখানে তোমাদের খুলে দেখাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে টেকনিক্যাল ইস্যুস কিন্তু মেন মন্থলি মোস্টলি এখানে টেকনিক্যাল ইস্যুসের প্রবলেম ওদের অ্যাপ্লিকেশনে হয়তো গ্লিচ হচ্ছে আটকাচ্ছে বা ক্লোজ হয়ে যাচ্ছে হুটাট করে হয়তো এই প্রবলেমসগুলো আছে ওভার টাইম কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্সেস অবশ্যই থেকে যায় কোনো অ্যাপ্লিকেশান এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বিশেষ করে এমন একটা ইম্পর্টেন্ট জব রিলেটেড অ্যাপ্লিকেশন যখন এরকম মার্কেটে চলে এসছে তো আমার মনে হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা তোমরা ইউজ করো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশানস হতে পারে যেখানে টাকা পয়সার কোনো জায়গা নেই আমি কোনো সেরকম রিভিউজ দেখিনি যেখানে খুব বাজে রিভিউজ আসছে রিলেটেড টু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বা এরকম কিছু তোমরা তাও ভালো করে দেখে নিও অ্যান্ড আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশানস টু স্টার্ট আর এখানে যদি মানে জব লেগে যাওয়ার চান্সেস তোমার প্রচুর অবশ্যই থেকে যাবে অ্যান্ড অল দ্য বেস্ট তোমাদের সবাইকে